Hamjakna borokno manya ongoi Facebook live phainai sak songna butharka phatar hasini sikla binimung Sharipur Islam bo Udaipur Plaza India complex ta goi project ni samung khaita mani Assam sakhe kokti salipungo samung yakri 5 mini bara nogo 5 bor thipekya Facebook live ni bisingte mini baya saksalai ra bini or suicide ni video nogui manai bortomani thayong khasik promoi phakya tei amsai ni boro no kok tumar oi arke pur psok kok tumar horjaka abani ula arke pur ps ni nai mathar 5 mini mang thaino gumati hanko sakham nogo push button ni bagai dir hoka kok nara thirip nai mathang saka Hamjakma ni mamla manyo or sikla thikana nei Udaipur নাইমথাংনি বিশিংতই কাইসা মামলা ব নাহারজাকা আমরা তো সাইডে কাজ করতাছি সেও কাজ করলো আমাদের সঙ্গে কি নাম তার নাম হলো সরিফুল ইসলাম বাড়ি কোন জায়গায় বাড়ি আসাম নেপাল পাড়া কোন ডিস্ট্রিক্ট আসাম সিলং ডিস্ট্রিক্ট আচ্ছা তে সে কাজ করে এদিকে চলে আসে এখন আমরা তো জানি না আমরা কাজ করতাছি মিলে এক সংরা যে আমাদের খবর দিল যে সরিফুল ফাঁসি না মরে গেছে আমরা এইটুকুই জানি কোনো কি প্রেম সংক্রান্ত কোনো কি বিষয় আছে প্রেম করতে প্রেম করতে মরছে প্রেম সংক্রান্ত কি নাম জানেন কি নাম কতদিন ধরে আছো তোমরা এই জায়গাতে আমরা 10 12 দিন হলো আইছি আর কি কার বিল্ডিং এ আইছো কাজ করতে বিল্ডিং আমি তো জানি না ওই যে এদিকে যে পুরান সিনেমা হল আছে এই জায়গায় আমরা ফাইলিং এর কাজ করতে আচ্ছা তুমি কোন ওই আমি মোবাইল ডিউটিতে ছিলাম রাজনগর এরকম সময় থানা থেকে একটা ফোন পেলাম যে বাজার ইন্ডিয়াতে নাকি আসতাম বাজার ইন্ডিয়া এসে দেখলাম শরীফুল ইসলাম বয়স 20 সান অফ শ্রী অনি দুন আলী নেপাল পাড়া ভোলাই ডিস্ট্রিক্ট হলো চেরাং আসাম তারা ওই লেবারের কাজ করতে আসছিল এনে উদয়পুরে পঙ্কসার পুরান সিনামল কিনিয়া এনে এনে বিরাট বড় বিল্ডিং এর কাজ তারা কন্ট্রাক্ট নিয়েছে ঘরে একা ফাঁস লাগাইছে ফাঁস লাগাইয়া ওই তার মোবাইল যে আছে মোবাইলটা আপনারা অন করে রাখেন তখন তারা তার মোবাইলে অন অনেকক্ষণ দেখা তখন তারা কিন্তু চিন্তা করলো যে গেল ঘরে আইসাবে না তারা কাদের এখান থেকে দৌড়ে আয়া দেখছে যে ঘরের ভিতরে ভিতর সাইডে দিয়া দরজা লাগাইয়া জানালা খোলা হ্যাঁ সে পাশে দেওয়া কি কারণে কি আসবে কিছু জানতে পারছেন কি কারণে আমরা তো তারা লোকের ভাই তারা জিজ্ঞাসা জানতে পারলাম যে প্রেম ঘটিত কারণ নাকি এরকম শুনলাম থ্যাংক ইউ